আপনাদের সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি। আমি আনিসুল ইসলাম। সি প্রোগ্রামিং এর এই ভিডিও টিউটোরিয়ালে আমি আপনাদের দেখাবো কিভাবে একটি সংখ্যা প্যালিন্ড্রোম কিনা না সেটি চেক করতে হয়। তো প্যালিন্ড্রোম এর উপর অলরেডি থিওরিটিক্যাল পার্টটা অবশ্যই আশা করি আপনারা দেখে নিয়েছেন। গত লেকচার ভিডিওটিতে আমি যেটা দেখেছিলাম একটি সংখ্যা প্যালিন্ড্রোম কিনা না সেটা চেক করার জন্য থিওরিটিক্যাল পার্টে বিস্তারিত আলোচনা করেছি। এই ভিডিও টিউটোরিয়ালে অবশ্যই আলোচনা করব না, আমি জাস্ট কোডটা রান করে আপনাদের দেখাবো। তো এখানে যে প্রোগ্রামটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে রিভার্স এর প্রোগ্রাম। তো রিভার্স এর সাথে হুবহু মিল আছে অলরেডি প্যালিন্ড্রোমে, সেটা আপনারা অলরেডি জেনে গেছেন। জাস্ট কোন একটা সংখ্যাকে রিভার্স করার পর আমাদের চেক করতে হবে এই রিভার্স সংখ্যা অরিজিনাল সংখ্যার সাথে ম্যাচ হচ্ছে কিনা না, যদি ম্যাচ হয় তবেই সেটা প্যালিন্ড্রোম। সো আমি রিভার্স এর কোডটাকেই কাজে লাগাবো, শুধু শুধু কষ্ট করে আর একটা কোড লেখার কোনো প্রয়োজনই নাই। চেক করব ইফ ইফ নাম্বার, অরিজিনাল যে নাম্বারটা আছে তার সাথে যদি রিভার্স করা নাম্বার যদি ম্যাচ হয় বা সমান হয়, রিভার্স করা নাম্বার কার মধ্যে থাকবে, সামের মধ্যে, তাহলে আমরা বলতে পারবো প্রিন্টএফ, এখানে সেকেন্ড ব্রেকেটটা না দিলেও হবে, তাহলে বলতে পারবো যে প্যালিন্ড্রোম নাম্বার। এলস এখানে শুধু শুধু আসলে একটা স্টেটমেন্টের জন্য এটা দেওয়ার কোনো প্রয়োজনই নাই। সেকেন্ড ব্রেকেট, তো আমি সেকেন্ড ব্রেকেট সরিয়ে নিচ্ছি। else যদি সেটা প্যালিন্ড্রোম না হয় ডেফিনেটলি সেটা কি হবে, সেটা নট প্যালিন্ড্রোম। এবার যদি কোডটা রান করি লুকও রাখবেন এন্টার এনি ডিজিট, যে কোনো একটা ডিজিট দিতে পারেন আপনি। সে ফর এক্সাম্পল 1 to 1 দিলাম, যেটাকে রিভার্স করলেও কিন্তু 1 to 1 হবে এবং এই জন্য এটাকে প্যালিন্ড্রোম নাম্বারই বলা হবে। ওকে, বাট একটু ডিফারেন্ট কোনো কিছু দিয়ে দেখতে পারি। সে ফর এক্সাম্পল 1 to 3, যেটাকে রিভার্স করলে কি হবে, 3 to 1। তো 1 to 3 এর সাথে 3 to 1 কখনো ইকুয়াল হবে না, দেয়ারফর এটা প্রিন্ট করবে নট প্যালিন্ড্রোম। এক্স্যাক্টলি। ওকে, তো এই ভিডিও এতটুকু থাকবে, পরবর্তী ভিডিও টিউটোরিয়ালে নতুন একটা টপিক নিয়ে অবশ্যই হাজির হব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।